বর্ধমান শহরের 20 নম্বর ওয়ার্ডে মধুচক্রের হদিশ, এলাকায় চাঞ্চল্য। খোদ পূর্ব বর্ধমান শহরের 20 নম্বর ওয়ার্ড তেলমারুইপাড়ার পাণ্ডাপাড়া এলাকায় মধুচক্রের হদিশ, এলাকায় চাঞ্চল্য। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে যেটা জানা যাচ্ছে যে ওই এলাকায় একটি বাড়িতে প্রতিদিন ছেলে মেয়েরা আসত বিভিন্ন জায়গা থেকে। এলাকার মানুষ কিছুটা আজ করতে পারলেও বোঝা সম্ভব ছিল না। শুক্রবার হঠাৎ করে এলাকার সব মানুষ একজোট হয়ে ঘরে ঢুকে হাতে নাতে ধরে ফেলেন ওই দুই যুবক ছাত্রকে এবং ঘরে ঢুকে দেখেন এলাকাবাসীরা মদের শিশি সহ নেশার অন্যান্য সামগ্রী। ওই কলেজ ছাত্রীর কাছ থেকে যেটা জানা যায় সে এখানে প্রায়ই আসত এবং সকাল থেকে বিকেল পর্যন্ত থেকে সে চলে যেত। আরও জানান তাকে যারা নিয়ে আসত এখানে তারা 500 থেকে 1000 টাকা করে দিত এবং ঘরের মালিকের কাছ থেকে যেটা জানা যায় যে এদের ঘর ভাড়া পিছু 500 টাকা করে নিত এক এক দিনের জন্য। তারপর এলাকাবাসী পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ এসে ওই ছাত্রী সহ দুই যুবককে আটক করে নিয়ে যায়। বলুন, আমরা এটা 1-1.5 বছর ধরে শুনছি, কিন্তু যেহেতু পাড়ার ব্যাপার বলে আমরা কোনোদিন এসব নিয়ে কিছু বলিনি আর আলোচনাও করিনি, আমরা বুঝতেও পারতাম না। আসতো সকালবেলায় একটি দুজন আসতো, চারজন মিলে গাড়ি করে রাখতো, ভেতর ঢুকে যেত। জলখাবলায় 11-12টার সময় গাড়ি রাখতো, ঢুকে যেত। 2-2.5টার সময় গাড়ি রাখতো, ভেতরে ঢুকে যেত। একদম রাত 1-1.5 এরকম চলতো। একই একটাই ব্যক্তি আসতো না আর না, আলাদা 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 আলাদা, কিন্তু ওই ছেলেটা প্রতিদিন আসতো, ঠিক আছে? তো এরকমভাবে পাড়ার লোকরা প্রত্যেকদিনই বলতো, আমরা কোনো গ্রাহ্য হতো না। আজকেও 12:30টার সময় যখন আমি ফেরিয়ে যাই তখন আমাকে দুটো কাকিমা মিলে ধরে যে বলে, বাবলু তোরা এরকমভাবে পাড়ায় আছিস, তোরা কিছু করছিস না। কাকিমা আমরা কী করবো, তোমরা পাড়ায় থাকতে যদি কিছু না করো আমরা কী করবো? বলে তাহলে কী করবো, আমি তোমার মহিলাগুলোকে ডাকো, এ তো আর কোনো কিছু ব্যাপার নয়, মহিলাগুলোকে ডেকে নিয়ে এসে দেখো। যে মহিলাগুলোকে ডেকে নিয়ে এসে ধরেছে, ধরে দেখছে লঙ্গ অবস্থায় মেয়েটাকে ধরেছে আমাদের পাড়ারই কাকিমা। হ্যাঁ, যে তারপর তো আমাকে গোটা ওই ধরার কিছু আধ ঘন্টা পর আমাকে ডেকে নিয়ে এলো, আমি এলাম, আমি এসে জিজ্ঞেসবাদ করলাম, মেয়েটা বললো হ্যাঁ সত্যি। শ্যামলকেও জিজ্ঞেস করলাম, শ্যামলও বললো হ্যাঁ, কোনোবারে 500 টাকা দেয়, কোনোবারে 1000 টাকা দেয়, ঠিকই ওই পরিষ্কার কথা বলে দিয়েছে। এই নিয়ে হচ্ছে ব্যাপার। এরপর আমি বলছি যে এইগুলো আমাদের মতো এই জায়গায়, এত ভালো জায়গা, এগুলো কি করা উচিত? আপনারা এটা নিয়ে কি ভাবছেন, কি করবেন? দেখুন, আমাদের তো ভাবার কিছু নাই, এখানে প্রশাসন আছে, আমাদের তো পাড়ার ছেলে, আমরা কি বলবো, প্রশাসন আছে, প্রশাসন যা ব্যবস্থা। এই বিষয়ে কি থানায় জানানো হয়েছে? এই বিষয়ে আমাদের পাড়ার নেতৃত্ব এসেছিলেন, উনি বলে দিয়েছেন কারো গায়ে হাত দেবেন না, কেউ মারবেন না, পুলিশকে উনি ফোন করে দিয়েছেন, পুলিশ আসছে, ওই কথা যা বলে ওনারা বলবে। কোন জায়গা এটা? এটা হচ্ছে তেলমারিপাড়ায় পাণ্ডাপুকুর। আপনার নাম? আমার নাম হচ্ছে সুজিত ব্যানার্জি, ডাক নাম বাবলু। হ্যাঁ, কোথায় বাড়ি? হ্যাঁ, জোরে বলুন। পুলিশ লাইন, পুলিশ লাইন। এখানে কতদিন ধরে আসছো এখানে? আমি আজকে সকালবেলা বলে ফিস্ট। এই এই লোক নিয়ে আসে, মিথ্যা কথা বলছে, এই ছেলে মেয়েগুলোকে জুটিয়ে নিয়ে আসে, মিথ্যা কথা বলছে। এখানে কতদিন ধরে আসছো এখানে? 1.5 বছর ধরে চলছে এরকম। না না, 1.5 বছর ধরে আরো পুরো জোটে নিয়ে আসে, আবার চলে যায়। তোমার একটু নাম ঠিকানাটা বলো, পিন ঠিকানাটা বলো, নাম ঠিকানাটা বলো। অমিত। অমিত কি? আচ্ছা, এখানে কি এর আগেও কি আসা হয়েছিল? না, আজকে ফিস্ট খেতে এসেছিল। আচ্ছা, মানে কে, মানে ফিস্টে কে ডেকেছিল? আমি ডেকেছিলাম। আচ্ছা, সে কি হয় তোমার? আচ্ছা, আপনার বাড়িতে এমনি কে কে আছে? আমার, আমি, আমি আছে, আমার ছেলে আছে, মেয়ে আছে, আমার স্ত্রী আছে। মেয়ে কোথায়? আপনার নামটা? আমার নাম সোমনাথ গেজ। কোন জায়গাটা? আমার বাড়ি হচ্ছে তৈরামারি পাণ্ডাপুকুর, পাণ্ডাপুকুর। আচ্ছা, কত করে নিতেন একটা ঘর ভাড়া? আমার যেমন পেতাম তেমন নিতাম, 200-300-400 যা পেতাম, ওরা তো মদ ভাঙের পয়সা করে দিত, আমি আর কিছু চাইতাম না। পাণ্ডাপুকুর পাড়ে আমাদের এলাকা যারা বাসিন্দা আছে সকলে আছে, আমাদের পাড়ার মহিলারাও আছে, বিশেষ করে আমাদের এখানে যুবকরাও আছে। শ্যামল বলে একটা ছেলে আছে, এখানেই ও বাসিন্দা, ওর ঘরে নাকি দীর্ঘদিন ধরে এরকম মহিলারা বাইরে থেকে আসতো, তার সঙ্গে কিছু তাদের ছেলেরাও আসতো, দিয়ে নাকি এখানে নোংরামি কাজ, দেহ ব্যবসার কাজ হয় এরকম নাকি একটা সবাই এরা লক্ষ্য করেছিল। আজকে ওরা এটা হাতে না হাতে ধরেছে, ধরার পর সবাই মিলে একত্রিত আছে, মহিলা থেকে আমার এই এলাকার সমস্ত যুবকেরা এই অন্যায় কাজটা প্রতিবাদ জানাচ্ছে। তাকে অন্য ব্যাপারে, সব ব্যাপারেই সবাই সহযোগিতা করে, কিন্তু এরকম নোংরা কাজটাকে
সহযোগিতা করছে না, পৌঁছে দিয়ে যাবে না। এই ব্যাপারে বর্ধমান থানাকে জানানো হয়েছে, থানা প্রশাসন আসছে, তারা যা করে তারা করবে এবং প্রশাসন নিয়ে যাবে। আমরা এখানে এসে শুনলাম, আমি বাড়িতে ছিলাম, যে আমারই পাশের বাড়ি একজন গিয়ে বললেন যে এখানে এরকম ছেলে মেয়ে ঢুকেছে বহুদিন ধরে নাকি আসছে, আমি দেখিনি একবার, কিন্তু আপনি কি যাবেন? আমি নিশ্চয়ই যাবো, পরিবেশ কি নষ্ট হচ্ছে না আমাদের পরিবেশে যদি এরকম হয়? দিয়ে তার শুনে আমি এলাম, এসে দেখলাম যে একটি দুটি ছেলে আর একটি মেয়ে ওদের একটা ঘরের মধ্যে ঢোকানো, যে বেশ ভালো নয়, যাচ্ছে তাই সে বলার মতো নয়। মেয়েটাকে অনেক কিছু জিজ্ঞেস করলাম, বললো মেয়েটা বললো ওর বাড়ি বাবুরবাগে, আর ছেলেটার বাড়ি বললো গুসকরা। তা আমরা তখন বললাম যে ফোন নাম্বার দাও, আমরা কিছু করব না, তোমার বাবা মাকে ডাকাই, ডাকিয়ে বাবা মায়ের হাতে তুলে দেবো। এই পর্যন্ত আমরা করেছি, তারপর থেকে আমাদের সবাই বলাই এসছে, তারপরে আমাদের সব ছেলেরা এসছে, আপনারা সব এসছেন, তারপরের ঘটনা সব জানেন। কী চাইছেন আপনারা? আমরা কি চাইছি, আমাদের পরিবেশটাকে তো মানে এ করতে হবে, রক্ষা করতে হবে। পরিবেশের মধ্যে যদি এরকম নোংরামি চলে তাহলে এই পাড়ার দুর্নাম তো হওয়া চলবে না। তার জন্য যেভাবে হোক একটা ভালো ব্যবস্থা নিতে হবে। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম রেবা ব্যানার্জি। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকার, টাইমস বাংলা।